Hi everyone, how are you? I am fine. Let's introduce. This is Kamruna Hakimi, lecturer of English department, Dolutpur College. First of all, I want to say, now I am going to start for the students of SSC. Actually, now I am going to take the class for grammar. Selected topic is right form of verbs. যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্টের প্রিপারেশন দিবে তখন এই তাদের পড়াশোনার মধ্যে এই সেকেন্ডটা করে রাইট ফর্ম অফ ভার্বসটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা কোশ্চিনে থাকে মেইনলি ফার্স্ট নাম্বারে। তো সেখানে ইউ হ্যাভ টু শো ফার্স্ট অফ অল যে প্যাসেজটা কি, মানে প্যাসেজটা কি টেন্সে আছে। প্রথমে তোমাকে ফলো করতে হবে প্যাসেজটা কি টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে নাকি ফিউচার টেন্সে। তো যে টেন্সের উপর ডিপেন্ড করে মডেল প্যাসেজটা দেওয়া থাকবে ঠিক সেভাবেই টেন্স অনুযায়ী ওখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখন তোমাদের ডিসকাস করব সাম ইম্পর্টেন্ট রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল ফার্স্ট যে রুলস সেটা হচ্ছে যে সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে টেন্স ও ভার্ব অনুযায়ী সেটা অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের ভি থ্রি হয়। চলো আমরা একটু বডি দেখে নিই। এটা প্রথমে বুঝতে হবে টেন্স আর ভার্ব অনুযায়ী কোন টেন্সে আছে। তো এখানে স্পিড প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে আমরা একটু বললাম ভার্বের রুলস অনুযায়ী ভার্বের ভি থ্রি ফর্মে বসাতে হবে এবং অক্সিলারি ভার্ব মাস্ট বি অ্যাপ্লিকেবল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশটা গোটা বিশ্বেতেই শিখানো হয় কিন্তু এখানে যেহেতু ভার্বের ভি থ্রি হবে তাই আমরা স্পিডটা স্পোকেন করে দেবো। তারপর যা আছে তাই রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে তোমাকে অবশ্যই বি ভার্ব, তারপরে মডাল অক্সিলারি এসব ব্যাপারে ধারণা থাকতে হবে, পার্সন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। তো এখন আমাদের একটু জেনে নেই পার্সনটা কি। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কারণ কিছু রুলসে থার্ড পার্সন অ্যাপ্লাই হবে। যেমন পার্সনটা হচ্ছে ফার্স্ট পার্সন বলতে আমরা কি বুঝি, ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই। সেকেন্ড পার্সন বলতে আমরা বুঝি আর অনেক আছে করিম, রহিম, দুনিয়াতে যত নাম আছে সবকিছুই এই থার্ড পার্সনের আন্ডারে। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম, এই জন্য এখন কিছু রুলস আছে সেই রুলসে এই থার্ড পার্সন সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন যদি আমরা এই রুলসটা বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, আর যদি সেটা সিঙ্গুলার নাম্বার না হয় প্লুরাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্ব যেটা সেটাই থাকবে। যেমন ব্র্যাকেটের ভিতরে কি দিয়ে আছে সবসময় আমাকে ফলো করতে হবে ব্র্যাকেটের ভিতরে কোন টেন্স আছে, হি গো টু স্কুল। তাহলে এটা কারেকশন করতে গেলে আমাকে কি হবে, কি করতে হবে, আমাকে ফলো করতে হবে এই গোটা কি, এই ভাগটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে থার্ড পার্সন, এটা কি পার্সন, থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের সঙ্গে প্রথমে আমি রুলস বলে নিয়েছি যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় তাহলে হি গোস টু ইএস হয়ে যাচ্ছে, গোস টু স্কুল। আবার যদি প্লুরাল ফর্ম দিয়ে বোঝায়, প্লুরাল ফর্ম বোঝানোর ক্ষেত্রে যদি দে দে ওয়ার্ক ভেরি হার্ড, দে ওয়ার্ক ভেরি হার্ড যদি আমি লিখি ব্র্যাকেটে যদি ওয়ার্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা কি, এটা কি থার্ড পার্সন, বাট এটা কি সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল হওয়ার জন্য একটা যে রুলসটা বললাম সেটা আমরা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে এইটা যেটা ছিল সেটাই হবে, অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, ওয়ার্ক ভেরি হার্ড। আচ্ছা নেক্সট আই বলবো থার্ড রুলস,
অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে সেন্টেন্স যদি মডাল অরিজিনাল ভার্বে থাকে তাহলে সেক্ষেত্রে বি প্লাস ভি থ্রি হয়। সেক্ষেত্রে আমরা উদাহরণটা দেখে নিই। তাহলে এখানে আমরা প্রথমে বলে নিয়েছি যে আমরা ফলো করবো এখানে যদি মডেল অবজেক্ট থাকে। এখন ইউ হ্যাভ টু নো অ্যাবাউট মডেল অবজেক্ট। মডেল অবজেক্ট বলতে কি বোঝায় সেটা হচ্ছে যে মে, মাইট, শেয়ার, শুট, উইল, উড আরো অনেক আছে, মাস্ট। তো সেই ক্ষেত্রে আমরা ফলো করছি এখানে ক্যান আছে। ক্যান যেহেতু মডেল অবজেক্ট, সেক্ষেত্রে আমাকে অবশ্যই অ্যান্সার করার সময় রাইট ফর্ম অফ ভার্ব ব্র্যাকেটের ভিতরে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে কি হবে, দ্য টাস্ক ক্যান বি কমপ্লিটেড। এখানে ভাবে ভি ভি ফর্ম হবে বললাম, সেক্ষেত্রে এখানে আমি অ্যাপ্লাই করলে লাস্টের গুলো যা তাই থাকবে। ঠিক আছে, এখন এখানে আমি আর একটা অ্যাপ্লাই করে রাখাচ্ছি, সেটা হচ্ছে রেজাল্ট। এখানে যে উল্লেখ করছি যে মে, মেটা হচ্ছে মডেল অফ দ্য মডেল অফ দ্য হওয়ার জন্য এখানে কি হবে অ্যান্সারের ক্ষেত্রে রুলস অনুযায়ী রেজাল্ট মে, এই যে বললাম বি ভার বি আসবে, বি সঙ্গে ভাবের ভিত্রি, তাহলে মে বি পাবলিশড। তাহলে বাংলা অর্থটা আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে রেজাল্ট 2:30 মধ্যেই প্রকাশিত হতে পারে। সো নেক্সট রুলে চলে যাবে, নেক্সট রুল ফোর। একটা সেন্টেন্সে যদি ভার দুইটা থাকে তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যায়। এখন দেখি কিভাবে যুক্ত হয়। সেটা হচ্ছে আই স হিম, স হিম ড্রয়িং পিকচার, তাকে একটা ছবি আঁকাতে দিত। তাহলে আমাকে প্রথমে ফলো করতে হবে যে একটা সেন্টেন্সের ভাগ কয়টা থাকে। মেইনলি ভাগ একটা থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভাগ অনেকগুলো থাকে। সেক্ষেত্রে আমাকে প্রথমে ফলো করতে হবে এইটা একটা, সরি এইটা একটা ভার, এটা একটা ভার, এটাও ভার, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাও ভার। তাহলে এই ফার্স্ট ভারটা তো আমি আইনজি করতে পারছি না, রুলস অনুযায়ী আমাকে সেকেন্ড ভারটা আইনজি করে ফেলতে হবে। তাহলে এক্ষেত্রে আমি মেসেজটা লিখব আই স হিম ড্রয়িং এ পিকচার। আচ্ছা, নেক্সট রুলে চলে যাবো। সেটা হচ্ছে যে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। প্রিপোজিশন কি, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য নলেজ অফ প্রিপারেশন, প্রিপোজিশন, সরি, প্রিপোজিশন হচ্ছে পূর্বে অবস্থার নেয়। একটা সেন্টেন্সে যখন কোনো সব ওয়ার্ড পূর্বে অবস্থান নেয়, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, তখন তাকে বলা হয় প্রিপোজিশন। যেমন উদাহরণের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি, আই স্টপড প্রিপোজিশন বলতে আমরা ন্যাচারালি কোনগুলোকে বুঝি। প্রিপোজিশন বলতে আমরা অনেক ওয়ার্ডগুলোকে বুঝি, যেমন ইন, অন, আফটার, ফর, অনেক অনেক প্রিপোজিশন অনেক আসছে দুনিয়াতে, অনেক প্রিপোজিশন আসছে। সেক্ষেত্রে আমাদের এখানে আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা প্রিপোজিশন। তাহলে আমরা রুলস অনুযায়ী কি অ্যাপ্লাই করবো যে এই সাবজেক্ট বা অন্য কিছু চেঞ্জ হবে না, এগুলো সব এরকমই থাকবে। এরপরে থিঙ্কিং অফ এর পরে এই ভাগটা শুধুমাত্র কি হয়ে যাবে, ডু আছে ডুইং হয়ে যাবে, নেক্সট যা আছে সব কিছুই ঠিক থাকবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি।
নেক্সট রোজে চলে যাচ্ছি সেন্টেন্সের অতীত নির্দেশ সম্পর্কে কিছু থেকে থাকে, যেমন ইয়েস্টারডে, ওয়ান্স আপনে, ওয়ান্স আপনে টাইম, বিভিন্ন ধরনের অতীত বা অতীত যদি নির্দেশন করে তাহলে সেক্ষেত্রে ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এবং সেক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই হবে, যেমন বুঝতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। যদি দেখা যায় যে সেন্টেন্সটা মানে হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা সেক্ষেত্রে লং ডিস্টেন্স, ওয়ান্স আপন এ টাইম এইসব কিছু বোঝালে সেক্ষেত্রে আমরা ওটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করে দেবো। তাহলে এই ইয়েস্টারডে থাকার কারণে আমি বুঝে গেলাম যে এটা আমাকে পাস্ট ইনফিনিট করতে হবে এই ভার্বটাকে। তাহলে আমি এখানে করবো হি, কেম, হোম, সকল প্রিপোজিশন এরপরে ভার্বের সাথে আইনটি যুক্ত হয়। যেমন একটু আগে বোঝালাম যে আর প্রিপোজিশনের যদি হচ্ছে আপনার ভার্বের সাথে আইনটি যুক্ত হয় সেক্ষেত্রে আমি বুঝাচ্ছি আই স্টপ থিঙ্কিং অফ পরে যদি বাকিটির ভিতরে বি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে আমাকে বি ভাগ বলতে অ্যাম ইজ আপ ওয়াজ আর বসাতে হবে। তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখি নিই কিভাবে অ্যাম ইজ আর ওয়াজ আরটা বসে, সেন্টেন্সটা বুঝে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ব্যাডমিন্টন খেলা সূত্র সবাই জানি, এটা হচ্ছে র্যাকেট খেলা, শীতের সময় আমাদের দেশে একটি জনপ্রিয় খেলা। সেই কথাটাই বলা হচ্ছে যে শীতকালে আমাদের দেশে খুব জনপ্রিয় একটি খেলা হচ্ছে ব্যাডমিন্টন। সেই ব্যাডমিন্টন খেলাটার ক্ষেত্রে এখানে ভার্ব ইউজ করতে বলেছে বি ভার্ব, তাহলে আমরা এখানে ইজিলি ইউজ করব ইন উইন্টার ব্যাডমিন্টন ইজ ইজ এ ফেভারিট গেম। এখন এটা কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এখানে যদি থাকতো তাহলে আমরা এখানে ওয়াজ আর বসাতে পারতাম। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস এর ব্র্যাকেটে যদি কোথাও বি ভার্ব নট থাকে তাহলে সেই ক্ষেত্রে নটের শূন্যস্থানে ডিড নট বা ডাজ নট অথবা ডো নট বসাতে হয়। যেমন বিকজ অফ বি লেজি টু ওয়ার্ক অ্যাপ্লাই করে সেন্টেন্স অ্যাপ্লাই করে বুঝাই দিচ্ছি। Because of this lazy, he not get, তাহলে এখান থেকে আমরা কি দিচ্ছি যে সে অলস হওয়ার কারণে কি করছে, সে ভালো রেজাল্ট করতে পারেনি। তাহলে এখানে আমরা কি দিচ্ছি, সে করতে পারেনি, ফার্স্ট টাইম ক্লাস করছে, আমরা এখানে গিট বসে দিব। Did not get a good grade. Okay. এটা কি বোঝা গেছে, এই রুলসটা কি বোঝা গেছে? এখানে টেন্স অনুযায়ী পাস্ট টেন্স because of being lazy he practically just a not get a good grade. এখানে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সটা পড়ে যে
সে অলস হওয়ার কারণে কি করছে, সে ভালো রেজাল্ট করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি বুঝছি, এটা প্রেজেন্ট টেন্সে নাই, পাস্ট টেন্সে আছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে বললাম ডিড নট অথবা ডো নট অথবা ডাজ নট যে কোনো একটা বসাতে হবে, সেক্ষেত্রে আমি এখানে ডিডটা অ্যাপ্লাই করে নিলাম। ওকে, তারপরে আর আরও আছে যেমন প্যাসিভ না হলে শুধু মডেল যদি হয়, যেমন ক্যান কুড মে মাইট শ্যাল শুড মাস্ট, এইসবের ক্ষেত্রে এরপরে সবসময় ভাববেন ভি ওয়ান ফর্মে বসে। যেমন পিপল ক্যান ইউজ, আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি, এরপরে যা আছে সবকিছু একই থাকবে, কিন্তু না জানলে তো সেটা লেখা যাবে না, অবশ্যই তোমাকে রুলস ফলো করে তারপর সেটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে যা আছে তাই। ঠিক আছে, এরপর আরেকটা হচ্ছে ফাইল পরে সরাসরি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, ওয়াইলের পরে যদি ভার্ব থাকে বা পার্সন অনুযায়ী সেখানে আবার বি বি বসাতে হয়। যেমন ওয়াইল ক্রস এইখানে আমরা কি দেখছি, হয় হলে পরে ভাবের সঙ্গে সরাসরি রুল শুনে যায় আমরা আইডি করি। হয় ক্রসিং দ্য রোড যা আছে পরে যা আছে তাই আমরা প্লে করবো। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে সবসময় প্রিপোজিশনে সেন্টেন্সে সকল প্রিপোজিশনের পরে ভাবে সাথে আইনজি যুক্ত হয়, এটা সবসময় ফলো করতে হয়, বা টু এর সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তো টু এর ক্ষেত্রে সবসময় লাগে না। আচ্ছা, আমি যে কয়েকটা রুলস অ্যাপ্লাই করলাম বা দেখিয়ে দিলাম, এই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস, সো বাই বাই।